বাবার ফোনটা পার কর, হয়তো ওরা ফোন করছে। হ্যালো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমাদের সুন্দরবনে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাবো রে রিয়া, টিনা জানি না, দ্বিতীয় দিনকে যেখানে নিয়ে যায় সেখানেই যাচ্ছি। জঙ্গলা খাড়ির মধ্যে যে নিয়ে যায় সেখানে যাবো আজকে। তো যেতে যেতে আবার কথা হচ্ছে। রিয়া রেডি তো? বাইরেটা খুব সুন্দর লাগছে, দেখ গাছগুলো লাগিয়েছে কি সুন্দর। রাত্রেবেলাতে কিন্তু বোঝা যাচ্ছিল না, ছোট্ট ছোট্ট গাছে দোপাটি হয়ে বসে আছে। চ চ চ চ চ। আমাদের বোটটা আসতে একটু লেট হবে বলছে, তো চলুন এই ফাঁকে একটু মার্কেটটা ঘুরে নিই। এখানে রাস্তার দুই ধারেই সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, রাতেও যেরকম বসে সকালেও দোকানগুলো খোলা থাকে। তো চলুন আর একটু সামনের দিকে যাই, এটা মোস্ট প্রবাবলি একটা গ্রাম হবে। তো একটু হেঁটে দেখা যাক কেমন সামনেটা কীরকম। বাঁদিক দিয়ে আবার একটা সিঁড়ি উঠে গেছে, চলুন উঠে একটু দেখা যাক এখানে কি আছে। ওপর থেকে আশা করি ভিউটা ভালোই হবে, তো চলুন। এটা একটা ব্রিজ, হয়তো ব্রিজটার কাজ হতে হতে হয়তো হয়নি। নিচে মাংসের দোকান রয়েছে, আর এখানে আশা করি বোটগুলো সব বাঁধা থাকে, দেখে তো তাই মনে হচ্ছে, নৌকাগুলো এখানে বাঁধা রয়েছে। চলুন একটু সামনে এগিয়ে দেখি। বাহ, এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর, আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর তার সাথে মিষ্টি রোদ, তো জাস্ট জমে গেছে, খুব ভালো লাগছে এখানে। তো ওইদিকে মা বাবা হয়তো এক্ষুনি ডাক দেবে, তো আর একটু থেকে তারপরে আবার চলে যেতে হবে, ততক্ষণ একটু দেখে নিই। গাছগুলো কি সুন্দর লাগছে না বলুন, আর আশ্চর্য লাগে যে এই গাছের ফলগুলো এমনভাবেই তৈরি হয়েছে যে ডাইরেক্ট কাদার মধ্যে পড়ে ওখান থেকে আবার গাছের সৃষ্টি হয়। তো পরিবেশটা খুব মনোরম, নিচে খুব যেতে ইচ্ছা করছে বাট উপায় নেই, নিচে যাওয়া যাবে না, আর প্রচণ্ড কাদা, গেলেও পা ঢুকে যাবে, তো জুতো কাদা হয়ে যাবে, তো এখন কোনো মতেই যাওয়া যাবে না, জাস্ট উপর থেকেই দেখতে হবে। ভীষণ ভালো লাগছে। তো চলুন যাওয়া যাক, মা অনেকক্ষণ ধরেই ডাকছে, এবার দেরি করলে বকুনি খেতে হবে, তো চলুন যাওয়া যাক। বোটটা আসতে আর একটু সময় নেবে, তো চলুন এই বাঁধটার উপর দিয়ে একটু ঘুরে আসি। এটা নামার জায়গা, দেখা কি কি রান্না করেছে, যেতে বাইরে বলবি ভাতটা। দেখ হাঁসটা কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখ মিয়াও মিয়াও। মেরে দিলি পোকা, যা আমার কাছে কিছু নেই, যা ওদিকে যাও, তোকে ডাকিনি। থাক থাক থাক, তাড়িও না বেশি কিছু করতে যাও না, ও বেচারা। এগুলোর রস হবে,
পেঁচিয়ে গেছে, কি চাই তোমার? সরো তুমি, সরো। এই তোকে না ছাগল পাহাড়া দিতে রেখেছে। হ্যাঁ, তুই এখানে কি করছিস? কি করতে আসছ তুমি? তোকে ছাগল যাও দিকে, কি করতে আসছ? তারা না যাও, ওখানে যাও, ওদিকে ওদিকে যাও। কি করতে আসছ? হ্যাঁ, আমি তোকে দেখাতে হবে। কি করতে আসছ তুমি? এই যে এই যে, কি চাই তোমার? কি চাই? তুমি আমাদের সাথে যাবে ঘুরু ঘুরু? যেতে হবে না, তোমাকে লঞ্চে কেউ উঠতে দেবে না। টিপ টিপ করে হাত নিয়ে উঠতে হবে না। ওরা কিন্তু কথা বোঝে, জেনে রাখ, ওরা কথা বোঝে। কালকে বিড়ালটা কিরকম আমার কথা বুঝে। অ্যাট লাস্ট আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, আর এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে সজনেখালি। তো চলুন, সজনেখালিতে আবার দেখা হচ্ছে। তো আমরা সজনেখালি পৌঁছে গেছি, এবারে সামনের বোটগুলো সরে গেলে আমরা যেতে পারবো। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাদরের উৎপাত আছে। তো চশমা, মোবাইল এইগুলো কিন্তু খুব সাবধানে ইউজ করবেন, নাহলে কিন্তু হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো চলুন সামনে যাওয়া যাক। এটা একটা টাওয়ার মতো রয়েছে, আর এটার ওপর থেকে পুরো জঙ্গলটার অনেকটাই এখানে দেখা যাবে। তো চলুন গিয়ে দেখা যাক কতটা কি দেখতে পারি, দেখি বাঘ দেখতে পাই কি না অ্যাট লাস্ট। তো চলুন। হামিং বার্ডের মতন টুনটুনি টুনটুনি চড়াই, না টুনটুনি কে চড়াই? সজনেখালিটা আমাদের দেখা হয়ে গেছে। পার্সোনালি আমি বলবো আমার ঠিক অতটা ভালো লাগেনি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে গোসাবায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এখন জোয়ার চলছে নদীতে, তো সেক্ষেত্রে কুমির বা বাঘ কোনোটাই আমরা দেখতে পাবো না আশা করি, কারণ যেটুকুনি ডাঙা থাকে সেটা পুরোটাই জলে ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এই জঙ্গলটা দেখেই মনটা ভরাই। আমরা দোবাকি পৌঁছে গেছি, আর এটা হলো দোবাকির রয়্যাল বেঙ্গল রিজার্ভ ফরেস্ট। তো এখানে টাওয়ার রয়েছে, মানে জঙ্গল, দুপাশে জঙ্গল, আর সেখানে নেট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
আর উপরে টাওয়ার রয়েছে, ওপর থেকে এভাবে হেঁটে হেঁটে যেতে হয়। তো যদি ভাগ্যে থাকে, দেখি ভাগ্যে রয়েছে কিনা বাঘ দেখার, যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পাবো। চলুন এগিয়ে গিয়ে দেখা যাক দেখতে পাই কি না। কি হয়েছে তুই তোরটা কর না, কোথায় গো? আমি দেখতেই পাচ্ছি। তার মানে এদের ডিমও আশেপাশেই রয়েছে এখানে। বাঘ কিছু কিছু ঘুমাচ্ছে না? এগুলি অ্যাকচুয়ালি কি বলেন, পিকনিক স্পট মানে। ইয়ে রান্না বান্না করে পার্টি আসলো, এই দিয়ে চলে গেল। বাঘ ধরলে ভালো হয়। দোবাগিটা মোটামুটি ভালো লেগেছে, আর একটাই দুঃখ রয়ে গেল যে জোয়ার ছিল, তার জন্য কোনো রকম কোনো পশু পাখি কিচ্ছু দেখতে পাইনি, আর সেজন্য একটু মনটা খারাপ। তো আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো আরেকটা কথা বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুই আছেন যে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো তাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট যে প্লিজ তারা যেরকম ভিডিওটা দেখে আমার পাশে থাকছেন সেরকমভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকেন। তো আজকের মতন আমি এখানে শেষ করছি। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।